একই সাথে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে ভূরাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। চলমান ইসরায়েল হামাস যুদ্ধেও মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমে প্রশংসিত হয়েছে দেশটি। এর আগেও বেশ কয়েকটি বৈশ্বিক ইস্যুতে দুতিয়ালি করেছে দোহা, যদিও কাতারের কূটনীতিকে দ্বিমুখী আখ্যা দিয়ে এর সমালোচনাও হচ্ছে। ইসরায়েল হামাস যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ও সম্পদশালী দেশ কাতার। মিশর সীমান্তের রাফা ক্রসিং খুলে দেয়া, গাজায় ত্রাণ প্রবেশ এবং জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিতে হামাস ইসরায়েল আলোচনায় মধ্যস্থতা করায় পশ্চিমা বিশ্বের প্রশংসায় ভাসছে কাতার। এর আগে যুক্তরাষ্ট্র তালেবান আলোচনা, ইরানে মার্কিন বন্দীদের মুক্তি এবং রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তির ব্যাপারেও মধ্যস্থতা করে দেশটি। নেটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশগুলোর অন্যতম কাতার। ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 1996 সাল থেকে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রেখেছে দোহা। নিকট অতীতেও দেখা গেছে আঞ্চলিক নানা সংকটে মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হয়েছে কাতার। তবে কাতারি কূটনীতির সমালোচনাও আছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কট্টর ইসলামপন্থী এবং জিহাদি মতবাদে বিশ্বাসী সংগঠনগুলোকে নানাভাবে মদদ দেয় কাতার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থায়ন সমর্থন দিয়ে আসছে কাতার। যুক্তরাষ্ট্রের 9/11 হামলার মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদকে আশ্রয় দিয়েছে। তালেবানের শীর্ষ নেতৃত্ব দোহা থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে শুধু আর্থিক সহায়তাই না, 2006 সালের যুদ্ধের পর লেবাননের পুনর্গঠনেও সহায়তা করেছিল কাতার। এছাড়া আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্যের পশ্চিমাপন্থী সরকারগুলোর বিরুদ্ধে প্রচার চালায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। পশ্চিমা গণমাধ্যম বলছে নিজের প্রভাব বাড়াতে কট্টরপন্থী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দেয় কাতার, পরে আবার নিজেই হয় সমাধানকারী। এ যেন আগুনে ঘি ঢেলে দমকলকর্মীর ভূমিকায় নামা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।